Welcome to Sriparna's Lifestyle with another new vlog. আর আজকে আমি বানাবো হচ্ছে ঘুগনি, কিন্তু ঘুগনিটা সম্পূর্ণভাবে শ্রাবণ মাসের সোমবার মানে যেভাবে করে সেইভাবে, অর্থাৎ সরষের তেলে রান্না হবে না, সাদা তেলে কোনো রকম হলুদ পড়বে না, নুন তো আমরা একদমই খাই না, মানে সন্দকমুনের সমস্ত রান্না হয় যেহেতু কাজে শ্রাবণ মাসের সোমবার। সো আপনাদেরকে এইরকমভাবে আপনাদের কোনো অনুষ্ঠান পার্বণের দিনে আপনি যেভাবে বানাতে পারেন অত হচ্ছে প্রচণ্ড টেস্টি হবে, তো সেই রকমভাবে আমি আপনাদেরকে ঘুগনি করে দেখাবো। তার জন্যে ঘুগনি আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর আমি হচ্ছে প্রেশারে বসিয়ে দিয়েছি সিটি দিতে। আর এখানে আমি পনির কেটে নিয়েছি, হ্যাঁ আমি ঘুগনির মধ্যে একটু পনির দেবো, আলু কেটে নিয়েছি, আলু হলে গ্রেভিটা মানে খেতে ভীষণ ভালো হয় আর কি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা আর টমেটো কাঁচা লঙ্কা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো চলুন ডাইরেক্ট রান্নাতে চলে যাওয়া যাক। এখানে প্রেশারে আমার সিটি পড়ছে, আমি মোটামুটি এখানে 10-12 মতন সিটি দেবো। ঘুগনি সেদ্ধ হচ্ছে আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তেল, যেহেতু শ্রাবণ মাসের সোমবার সেহেতু আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করব। তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে প্রথমে ভেজে নেবো হচ্ছে পনিরগুলো। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ আমার পনিরটা খুব টাটকা এবং ক্রিম পনির, আমি একটুখানি হালকা হাতে ভেজে নেব। পনিরগুলো দেখুন আমার হালকা চকলেট করে মোটামুটি ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি পনিরগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের ভেতরে আলুগুলো ভেজে নেব। আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যে যেটা আদা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব, এবং এটাকে দিয়ে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না এটা থেকে একটা হালকা মানে আদার যে কাঁচা ভাবটা সেটা ততক্ষণ না কেটে যাচ্ছে এবং স্মেলটা ঠিক মতো ছাড়ছে। প্রেশারের ঢাকাটা খুললাম আর দেখুন ঘুগনিটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন গা থেকে কোষাগুলো পুরো ছেড়ে ছেড়ে আসছে। এটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একটুখানি বয়েল করে নিয়েছিলাম, আর এদিকে আমার এই কারিটাকে আমি রেডি করছি আগে একটু কষিয়ে নেব। টমেটোটা আর মশলাটা একদম কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনির আর আলুটা দিয়ে দেবো প্রথমে, এবং এটাকে দিয়ে আমি ভালো করে আগে একটু নেড়ে মশলাগুলো এর গায়ে মাখিয়ে নেব, তারপর আমি ঘুগনিটা মটরটা দিয়ে দেবো। মশলাটা এর গায়ে মাখা মাখা হয়ে গেছে, এবার আমি ঘুগনিটা ঢেলে দেবো, জল সমেতই দেবো কারণ আলুটাও আমাদের একটু একটু করে বয়েল হয়ে যাবে। এখনও কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করিনি, যদিও হলুদ পড়বে না কিন্তু কোনো মশলা আমি এখনও অ্যাড করিনি, আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সন্দক নুন, যেটা আপনি পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দিলাম একটু বেশি করে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, পনির দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি। এবার জাস্ট নামিয়ে নেব আর আপনাদেরকে দেখাবো। আমার ঘুগনি কিন্তু একদম রেডি, শ্রাবণ মাসের সোমবারে হলুদ এবং নুন ছাড়া সন্দক নুনে তৈরি এই ঘুগনি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, অসাধারণ মানে আমি প্রতিবারই এরকম করে খাই, আর পনির আর আলু পড়লে যেন আর একটু বেশি টেস্ট ভুলে যায়। তো আপনারাও যদি এই রকম সুন্দর সুন্দর রান্না আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে,
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনিও কি বাড়িতে এইভাবে ঘুগনি করেন শ্রাবণ মাসে? আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।